অসংক্রামক ব্যাধিতে বাংলাদেশে রোগী মারা যাচ্ছে এবং পঙ্গুত্ব বরণ করে নিচ্ছে, যা দেশের স্বাভাবিকভাবে সামাজিক এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বিস্তার করতেছে। অসংক্রামক ব্যাধি বলতে বাংলাদেশে প্রথম যে অসংক্রামক ব্যাধিটা আসে সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং ডায়াবেটিস এমন একটা অসুখ বা ব্যাধি যেটা শরীরের প্রত্যেকটা অঙ্গকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই জন্য ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আমাদের দেশে অনেক লোক মারা যাচ্ছে। ডায়াবেটিস আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদেরকে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, আর যাদের ডায়াবেটিস হয় নাই তাদেরকে সেই ডায়াবেটিসকে মোকাবেলা করার জন্য আগে থেকেই সতর্ক হতে হবে। ডায়াবেটিস শুধু চিকিৎসার অসুখ না, চিকিৎসার বাইরে গিয়ে জীবনযাত্রার পরিবর্তন সেই সমস্ত জিনিসগুলোকে আনতে হবে। আমাদেরকে মিষ্টি কম খেতে হবে, আমাদেরকে চলাফেরা এক্সারসাইজ যেটাকে বলি আমরা শারীরিক পরিশ্রম করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের প্রতিরোধের জন্য শুধুমাত্র চিকিৎসা করলে হবে না, এটাকে একটা সামাজিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং সেই সামাজিক আন্দোলনের ভিতরে সমাজের সবাইকে সম্পৃক্ত হতে হবে। এবং সেই কারণে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, বাংলাদেশের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আমরা একটা ওয়েব পোর্টাল চালু করেছি। সেই শিক্ষণীয় পোর্টালকে আপনারা সবাই অনুসরণ করতে হবে, শিখতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদেরকে সবাইকে একসাথে অংশগ্রহণ করতে হবে।